আসসালামু আলাইকুম টেকা কাজ থ্রি সিক্সটি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনি আপনাদের ব্লগ বা ওয়েবসাইটের জন্য ডিসক্লেমারটা অ্যাড করে দিবেন তো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন যার জন্য কিন্তু আপনাদের ব্লগ বা ওয়েবসাইটটা অনেক সমস্যা পড়তে পারে কাইন্ডলি আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কোনো আর সমস্যা হবে না তো শুরু করে আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার পর সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যান তো চলুন আমরা আমাদের মেন কাজে চলে যাই তো সেটার জন্য আমি আমার একটা ব্রাউজার ওপেন করলাম তো এইটা এটার মাধ্যমে আমরা কী করবো এই ওয়েবসাইটার মাধ্যমে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের চলে আসবে তো এখানে চলে আসার পর আপনার সিম্পলি এখান থেকে ইউর কোম্পানির নাম নামে যে অপশনটা আছে তো এইখানে জাস্ট আমরা আমাদের আপনাদের যে কোম্পানির নাম তো আপনার সেই কোম্পানির নামটাই দিবেন তো যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি তো এখন এখানে আমার ওয়েবসাইটের নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম কোম্পানির নামটা আমি এখানে দিয়ে দিলাম তো এখন আমাদের কি নাম ওয়েবসাইটটার নাম তো আপনাদের যে ওয়েবসাইটের যে নামটা আপনার সেই নামটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার দ্বারা নামে আমি সেম দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমাদের কি ইউ আর এল তো আপনারা করতে পারবেন তো ইউ ইউরএলটা আপনার পাবেন আপনাদের ব্লগ বা ওয়েবসাইটে তো এখানে আসার পর আপনাদের উপর থেকে আপনাদের যে লিঙ্ক থাকবে তো সেটা আপনার জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে জাস্ট আপনার পেস্ট করে দেবেন পেস্ট করে দিলাম এখানে জাস্ট আমার নেক্সট আমার অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব তো নেক্সট ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কান্ট্রি নামে একটা অপশন আছে তো এখানে আমরা কী করব আপনাদের যে কান্ট্রিটা থাকবে আপনারা সেই কান্ট্রিতে দিবেন আপনি যদি ইন্ডিয়া হন তাহলে আপনি ইন্ডিয়া দেবেন যেহেতু আমি বাংলাদেশে যেহেতু এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো বাংলাদেশটা আমি সিলেট করে দিলাম এবং এখান থেকে জাস্ট আমরা যে ইউর ইমেইল অ্যাড্রেসটা মানে আপনাদের যে ইমেলটার মাধ্যমে আপনারা যে ব্লগটা খুলেছেন বা যে ওয়েবসাইটটা আপনারা খুলেছেন তো সেই ইমেলটা এখানে আপনারা দেবেন তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এবং এখান থেকে জাস্ট আমার জেনারেট বাই

পেজ নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি সেই পেজে এসে পড়বেন এবং এখান থেকে জাস্ট আমরা নিউ পেজ নামে যে অপশনটা আছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে লেখাটা কপি করেছিলাম তো এখন আমরা জাস্ট এখানে সম্পূর্ণ পেস্ট করে দেব দেখুন সম্পূর্ণ লেখাটা কিন্তু আমরা কী করে দিলাম পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখন আমরা উপরে পেস্ট টাইটেলটাতে আমরা ডিসক্লেমেনার জাস্ট আছে এটা আমরা জাস্ট এখানে লিখে দেব তো এখানে আমি জাস্ট যেহেতু কপি করছি তো তো সে কপি করার লেখাটা জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো দেখুন আমাদের কী হয়ে গেলো ডিসক্লাইমারটা এখানে সেট হয়ে গেলো এখন আমরা জাস্ট কী করবো ক্লিক করে দেবো পারমিশন ক্লিক করে দেওয়ার পর যদি আমি একটা ভিউ করি

ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা সেটা ভিডিও ভিডিওটা আপনারা দেখে নেবেন তো এখন আমরা কি করব আমাদের এই উপরে তো সেটা আমি আপনাদের দেখাবো তো সেটার জন্য আমরা আমাদের ব্লকে চলে যাবো ব্লকে আসার পর এখান থেকে আমরা আসবুক হতে লেটে লে আসার পর যেহেতু আমাদের উপরে এটা হচ্ছে টপ তো এখন আমার কি টপ নেভি কসর নামে যে লেখাটা আছে এটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের যেহেতু ডিসক্লাইমারটা এখানে অ্যাড করব তো এখানে আমি ডিসক্লাইমারটা এখানে দিয়ে দিলাম এবং এখন আমার কী করবো এখানে একটা ইউআরএল দেবো তো ইউআরএলটা আপনার কোনটা দেবেন ইউআরএলটা হচ্ছে আমরা ডিসক্লাইমারটা অ্যাড করার পর করার পর যে আমাদের যে এই পেস্টটা আছে তো এখান থেকে আমরা উপরে ইউরএলটা সম্পূর্ণ কপি করবো সম্পূর্ণ কপি করার পর আমরা আমাদের এই এইখানে চলে আসবো তো এইখানে আসার পর আমরা এখানে ইউ আছে তো আমরা কি করব উই লেখাটা এখানে পেস্ট করে দেবো তো ইউআরএলটা আমার যে ইউআরএলটা কপি করেছিলাম তো এইটা আমরা দশটা এখানে পেস্ট করে দিলাম এবং এইখান থেকে দশটা আমরা এক লিঙ্ক নামের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো

দেখুন আমাদের কিন্তু কি হয়ে গেছে ডিসক্লাইমার এড হয়ে গেছে দেখুন আমাদের কি হয়েছে ডিসক্লাইমার কিন্তু কি হয়ে গেছে এড হয়ে গেছে আর এটা লিঙ্ক কিন্তু আমি মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন আপনার পেয়ে যাবেন তো এই ছিল আজকে আজকের বিষয় যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী পিঠে আবার দেখা নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম